সুপ্রিয় দর্শক মন্ডলী, আলিফ টিভি প্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অনেকদিন পর আপনাদের জন্য একটি সুন্দর একটা ভিডিও এনেছি, সুন্দর একটা টিউটোরিয়াল, যেটা আমাদের জন্য খুবই উপকারী। আপনারা প্রতিনিয়ত যেটা নিয়ে খুবই ভাবেন, যারা নতুন ইউটিউবার আছেন তারা প্রতিনিয়ত খুব টেনশনে থাকেন সেই বিষয়টা নিয়ে। সে বিষয়টা হচ্ছে ওয়াচ টাইম। সাবস্ক্রাইবারটা যেভাবে হোক আপনারা গেইন করতে পারেন, সাপ ফর সাপ বা আমাকে সাপ দেন, সাপ ব্যাক, সাপ ব্যাক বা কোনো লাইভে গিয়ে বা কোনো রকমে 1000 সাবস্ক্রাইবার কোনো মতে আপনারা টার্গেটটা ফিল আপ করতে পারেন। কিন্তু ওয়াচ টাইমের বিষয়টা তো খুবই মারাত্মক এবং জটিল, সেটা নিয়ে সবার মাথার মধ্যে একটা ঘুরপাক খায়। আর সেজন্য আজকে আপনাদের জন্য ফ্রিতে ওয়াচ টাইম কীভাবে পায় এবং ফ্রিতে ওয়াচ টাইম পাওয়ার একটা নতুন রোল এবং নতুন সিস্টেম, আমরা নতুন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, সে প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম। এবং সেই সিস্টেমটা আমি শিখিয়ে দেওয়ার আগে কিছু রোলস আপনাদেরকে জানাই। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওয়াইফাই কানেকশন বা ব্রডব্যান্ড লাইন থাকতে হবে, তারপর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে, একাধিক ডিভাইস থাকতে হবে, তাহলে আপনি সেই ওয়াচ টাইমটা 2 হতে 3 মাসে আপনি টার্গেট ফিল আপ করতে পারবেন 100%। প্রতিদিন আপনার ওয়াচ টাইম বাড়তে থাকবে। আপনি যেদিন থেকে সেই গ্রুপে আমাদের সেই গ্রুপে জয়েন হবেন সেদিন থেকেই আপনার ওয়াচ টাইমটা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অনেক রুল মানতে হবে। যেমন মনে করেন, অনেক গ্রুপে আপনাকে অ্যাড করার পর আপনি সেখানে গিয়ে বলেন যে এইটা আমার লিঙ্ক, আমাকে সবাই সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, এই ধরনের কোনো কিছু না। এখানে গ্রুপে যাবেন, গ্রুপের রুল আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে বিস্তারিত জানতে হলে আমার ফেসবুক ইনবক্স আছে, আমার ফেসবুক ইনবক্সে আসবেন। আমার ফেসবুক ইনবক্সে আসলে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে আপনারা জয়েন করার পর কী কী করতে হবে। তো আজকে তাহলে আপনাদেরকে মোবাইল ডিসপ্লেতে আমি দেখিয়ে দিই গ্রুপটা কোথায় এবং সেখানে গিয়ে কী লিখতে হবে। সেখানে কী লিখলে আপনার সাথে আমাদের অ্যাডমিন মডারেটর আপনার সাথে যোগাযোগ করবেন। আমি তাহলে মোবাইল ডিসপ্লেতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, জাম্প করা যাক মোবাইল ডিসপ্লেতে।
সুপ্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে।